হ্যালো এভরিবডি, আজকের এই ভিডিওতে আমরা মাত্র 2 মিনিটের মধ্যে একটি রিয়্যাক্ট নেটিভ অ্যাপ ইনস্টল করব এবং রান করব। তো চলুন কথা না বলে শুরু করি। আমার কোনো টাইটেল এখানে দেখতে পাচ্ছেন না, তো সরাসরি আমি ব্রাউজারে চলে গেলাম। আপনি জাস্ট রিয়্যাক্ট নেটিভ লিখে সার্চ দিবেন। ওকে, রিয়্যাক্ট নেটিভের অফিসিয়াল ওয়েবসাইটে চলে গেলেন, গেট স্টার্টেড ক্লিক করলেন, তারপর এনভায়রনমেন্ট সেটআপে চলে গেলেন, এখানে সেটিং অফ দ্য এনভায়রনমেন্ট এখানে চলে গেলেন। এখানে কুইক স্টার্টআপের জন্য আমরা এই এক্সপোসিএলএ এর এই কমান্ডটা এখানে নিব। জাস্ট একটা ফোল্ডার তৈরি করব আমাদের পিসিতে গিয়ে। ওকে, এখানে চলে গেলাম, আমি একটা ফোল্ডার তৈরি করছি, সাপোজ মাই ফার্স্ট অফ এফ আই আর এস টি ফার্স্ট এফ। ওকে, দেন এই ফোল্ডারের মধ্যে গিয়ে এইখানে কমান্ড লাইনটা করে জাস্ট আমি এই কমান্ডটা চালাবো। ওকে, এই কমান্ডটা প্রথমে চালাবো। অলরেডি এইটা আমি চালিয়েছি, কারণ আমি একটা এক্সপোসিবিলাই অলরেডি ইনস্টল করেছি। তো এটা আমি এখন ভিডিও পজ করে দিচ্ছি, এটা ইনস্টল হয়ে যাক, তারপর আমি রান করছি। ওকে গাইজ, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় কমান্ডটা চালাবো, হলো এক্সপো ইনিট অ্যাসম প্রজেক্ট। আমরা এই প্রজেক্টটার নাম আসলে অন্য দিব, আমি কপি করে নিচ্ছি এখান থেকে। আমরা এক্সপো দিয়ে মূলত অ্যাপটা তৈরি করছি, আমরা চাইলে রিয়্যাক্ট নেটিভ সিএলআই দিয়েও করতে পারতাম। তো এক্সপো আমাদের অনেক প্যাকেজ প্রোভাইড করে। আমি এখানে দিলাম নিউ অ্যাপ। ওকে, নিউ এন ই ডাব্লিউ নিউ অ্যাপ। ওকে, দেন আমি এটা ক্লিক করছি এবং এটাও সময় নেবে। তো এবারও আমি ভিডিওটা একটু পজ করে দিচ্ছি, যে আমাদের যাতে টাইম কম লাগে। তো গাইজ, আপনারা একটা এরকম একটা ইন্টারফেস পাবেন যে কী ধরনের অ্যাপ তৈরি করতে চাচ্ছেন। একটু বড় করে নিচ্ছি যে ব্ল্যাঙ্ক না মিনিমাল না মিনিমাল অ্যাপ স্কিপ না কি বিয়ার ওয়ার্ক ফ্লো কোন ধরনের। আমি জাস্ট ব্ল্যাঙ্কটা করে নিচ্ছি যে আমি ব্ল্যাঙ্ক একটা অ্যাপ তৈরি করতে চাচ্ছি। ইন্টার চাপবো এখানে, এখন এটা কাজ শুরু করে দেবে। ওকে, আমি চুজ করেছি এক্সপো টেমপ্লেট ব্ল্যাঙ্ক। ওকে, তো এটা সময় নেবে, এই জন্য ভিডিওটা একটু পজ করে দিচ্ছি, এটা ডাউনলোড করবে ফাইলগুলো। তো গাইজ দেখতে পাচ্ছেন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা এখানে করতে বলছে, আপনার কমান্ডটা দেখতে পাচ্ছেন যে সিডি নিউ অ্যাপ, আমরা সিডি করছি হলো এন ই ডাব্লিউ নিউ অ্যাপ। ওকে, সিডি নিউ অ্যাপ, আর শেষে করতে হবে এই যে আমি নিউ অ্যাপ করলাম। এখানে বলছে এনপিএম স্টার্ট আর এনপিএম রান অ্যান্ড্রয়েড, এনপিএম রান আইওএস, এনপিএম রান ওয়েব, আমরা এগুলো যে কোনো একটা দিয়ে আমাদের একটা অ্যাপটা রান করতে পারি। তবে আপনার যদি একটা অ্যান্ড্রয়েড হলো যে স্টুডিও থাকে, তাহলে আপনার এনপিএম রান অ্যান্ড্রয়েড করতে পারেন, অথবা আইওএস যদি সেখানে যদি আপনার এক্স কোড ইনস্টল থাকে তাহলে অ্যান্ড্রয়েড আইওএস করতে পারেন। আর সিম্পলি আমি যদি এখন এনপিএম স্টার্ট করি, করে আমি এক্সপো ক্লায়েন্ট আমার ফোনে ইনস্টল করব, সেখান থেকে ওইখান থেকে এক্সপো ক্লায়েন্ট আমি অন করলেই এখানে একটা আমার হলো কিউআর কোড দিবে, সে কিউআর স্ক্যান করলে আমার ফোনে হয়ে যাবে। তো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। আমি সিম্পলি আমি এখানে এখন লিখবো এনপিএম স্টার্ট। ওকে, এনপিএম এস টি এ আর টি স্টার্ট, খুব সহজ যেটা পদ্ধতি সেটাই আমি দেখাচ্ছি। এটা আমার এক্সপো স্টার্ট করছে। ওকে, এখন এই প্রজেক্টটাকে আমি যদি প্রজেক্টটা কোথায় রয়েছে আমার ইয়েতে ই ড্রাইভে, তাই না, এখানে মাই অ্যাপ মাই ফার্স্ট অ্যাপ এটা। আচ্ছা, এইটাকে আমি যদি এখন একটু আমার কোড ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে নিই, এর স্ট্রাকচারটাও একটু দেখিয়ে দিই, ততক্ষণ এটা ওপেন হয়ে যাক, একটু টাইম নিচ্ছে। তো এটা যেহেতু টাইম নিচ্ছে, এটা ওপেন হওয়ার পরেই আমি আমার কথাগুলো বলবো। তো ততক্ষণে ভিডিওটা একটু আবার পজ করে নিই। আচ্ছা, এখানে ওপেন করার জন্য আমার অনুমতি যাচ্ছে যে কী দিয়ে ওপেন করতে যাচ্ছে। তো আমি মূলত ওপেন করব হলো একটা, ওকে বুঝতে পারছি না এটা আসলে এরকম কেন চাচ্ছে। আচ্ছা, ইন্টারনেট এক্সপ্লোরার দিয়েই আমি ওপেন করি, সমস্যা নেই। এটা অটোমেটিকলি ক্রোমে ওপেন হয়ে যাওয়ার কথা, কিন্তু ক্রোমটা সে এখান থেকে পেল না, ঠিক আছে। তো এবার আমি একটু ভিডিওটা পজ করে দিই, এটা তৎক্ষণাৎ ওপেন হয়ে যাক, ক্রোমে ওপেন হওয়ার কথা আমি দেখছি। তো দর্শক শ্রোতা, এখানে আসলে আমি এখান থেকে রান করার সময় আমার ক্রোমে ওপেন হচ্ছে না। তো আমি একটা কাজ করি, আমি আমার এটাকে ক্লোজ করে দিই, দিয়ে অলরেডি যে এখন আবার ওপেন হতে শুরু করছে, ঠিক আছে, ইন্টারনেট এক্সপ্লোরারে। তো আমি এক্সপ্লোরারে ওপেন করতে চাচ্ছি না, আমি মূলত ওপেন করব হলো আমার অ্যাপটাকে ওপেন করব হলো ভিজুয়াল স্টুডিও কোডে, ঠিক আছে। তো এইখান থেকে আমি একবার অলরেডি করেছি, তারপরও কোড স্পেস ডট
এটা কোডগুলোকে আমার কোড টপেন হয়ে যাওয়ার কথা ওপেন হলে সেখানকার টার্মিনাল থেকে আমি যদি করি তো আমার ভিজুয়াল স্টুডিও কোডে সরি ক্রোম ক্রোমিয়াম যেটা ক্রোম সেখানে আমার অ্যাপটা রান হবে এবং তারপরে সেখান থেকে আমরা আচ্ছা এই যে চলে আসছে এটা সম্পূর্ণ পিসির স্পিডের উপর ডিপেন্ড করছে এইখানে আচ্ছা ততক্ষণে আসুক ততক্ষণে এটা আসার সাথে সাথে আমি আপনাদেরকে বলে রাখি যে আপনাদের ফোনে গিয়ে আপনাদেরকে এক্সপো ক্লায়েন্ট এই সিএল আই ই এন টি এক্সপো ক্লায়েন্ট নামে এই অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে জাস্ট সিম্পল এক্সপো ক্লায়েন্ট লিখলেই আপনারা পেয়ে যাবেন এই যে এখানে প্লে স্টোরে অনেক লিঙ্ক আসছে এক্সপো ক্লায়েন্ট অ্যাপ স্টোরে আছে আবার প্লে স্টোরে আছে এই যে দেখালো ঠিক আছে তো এই যে এখানে প্লে স্টোরে এক্সপো এখান থেকে গেলে যে এক্সপো ক্লায়েন্ট এরকম চিহ্নর অ্যাপটা এই নামে এটা আপনারা রান ইনস্টল করে নেবেন এটাতে যখনই ক্লিক করবেন একটা কিউআর কোডের স্ক্যানের অপশন আসবে সিম্পল খুবই সহজ তো আমরা এখান থেকে যেহেতু আমাদের অ্যাপটা হয়েছে সেই অ্যাপটাতে কী কী আছে দেখাই আপনাদেরকে একটু অ্যাপটার মধ্যে অ্যাসেট রয়েছে এবং অ্যাপ ডাউনলোড রয়েছে দুটোই মেন বাকি অনেক জিনিস রয়েছে সেগুলো পরে আলোচনা করব তো আজকে যেহেতু আমাদের জাস্ট রান করার কথা এই অ্যাপের মধ্যে যে ফাইলগুলো রয়েছে সেইগুলো এই লেখাটাই মূলত আমাদের এখানে টার্মিনালে দেখাবে তো সেটা করার জন্য আমাদেরকে এটা টার্মিনাল থেকে রান করতে হবে হ্যাঁ তারপরে এইখানে আমাকে এইখানে করতে হবে সিডি সিডি নিউ অ্যাপ ওকে দেন এইখান থেকে আমাকে রান করতে হবে এনপিএম স্টার্ট ওকে এইবার অ্যাপটা আমার ক্রোমিয়ামে রান হওয়ার কথা তো আমরা এখন একটু অপেক্ষা করব তো ফাইনালি গাইজ এরকম রান হওয়ার পরে আপনাদের এরকম একটা ব্রাউজারে ওপেন হয়ে যাবে আচ্ছা আর আপনার ফোনে এই এক্সপোটা এরকম দেখতে পাচ্ছেন যেমন এই যে এখানে আমি টিম ভিউ দিয়ে আমার ফোনে স্ক্রিনটা এখানে কাস্ট করেছি যে এক্সপো নামে এটা ওপেন হয়ে যাবে আমি যদি এইটাতে ক্লিক করি আমাদের এক্সপোটা ওপেন হয়ে যাবে এখানে স্ক্যান কিউআর কোড নামে একটা অপশন আসবে এখন আমি যদি এই কিউআর কোডটাকে এইভাবে স্ক্যান করি আপনাদেরকে এখানে দেখাচ্ছি এই যে এরকম করে স্ক্যান করি তো এখন দেখেন আমার অ্যাপটা অলরেডি আমার ফোনে চলে আসছে ওকে তো যদিও এটা আসলো বিগিনার অ্যাপটা না এটা আমার আগের একটা করা অ্যাপ আমি বুঝলাম না যে এই অ্যাপটা কেন এখানে চলে আসলো এটা তো আগের তো আমার নতুন অ্যাপ যার কারণে আমার এটাই আসছে তো এটাকে চেক করলে আমাদের রিলোডের অপশন আসবে আমি একটু রিলোড করে নিচ্ছি ওকে তো এটা ডাউনলোডিং দেখাচ্ছে এটা এখন যদি নতুন অ্যাপটা পাই তাহলে আমাদের স্ক্রিনে এখানে নতুন অ্যাপটা চলে আসবে তো অসম গাইজ আমাদের প্রথম অ্যাপটা এখানে রান হয়ে গেছে আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ওপেন আপ জাস্ট এখন এটাকে যদি আমরা একটু চেঞ্জ করি তো সঙ্গে সঙ্গে চেঞ্জটা হট রিলোডের মাধ্যমে আমাদেরকে দেখাবে সাপোজ আমি এই ওপেন কথাটা কেটে দিচ্ছি এখান থেকে আমি যদি বা সেভ করি আমি যদি আপনাদেরকে এখানে দেখাই সঙ্গে সঙ্গে আমাদের ওপেন কথাটা চলে গেছে অসম না তো এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাপ এবং স্ট্রাকচার তো এখানে বলেছি বেশি কিছু বলা নেই যারা রিয়্যাক্ট থেকে এসেছেন তারা বুঝতে পারবেন যে অ্যাপ জেস্টা মাদার ফাইল এবং এখানে ডিবের কাজটা করে ভিউ টেক্সট তারপর টেক্সট ইনপুট ইমেজ এই কিছু বেসিক জিনিসগুলো জানার পরে এটা কন্টিনিউ আসলে সব কিছু প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করলে আমরা রিয়্যাক্ট নেটিভে ভালো কিছু করতে পারবো তো পরবর্তী টিউটোরিয়াল রিয়্যাক্ট নেভিগেশন নিয়ে আসবো তো ধন্যবাদ